हेलो स्टूडेंट, आजकल क्लास आलोचना करब मॉडल क्वेश्चन पेपर वन दुअध्याय क्वेश्चन शून्य स्थान पूरण अंकगल नहीं। दुअध्याय क्वेश्चन प्रथम क्वेश्चन की बोले जे वार्षिक 8% सरल सूदर हारे को मूलधन एन बचर सूद पी एन आर बाय 25 टाका होले मूलधन परिमाण 1.5 टाका होबे। ताहले आमरा कि जानी, आमरा जानी सूदर परिमाण है आसल इंटू समय इंटू सरल सूदर हार बाय होच्छे 100। एखाने देखे नाओ कि कि देया आछे। एखाने देया आछे जे वार्षिक सरल सूदर हार, सरल सूदर हार होच्छे सरल सूदर हार होच्छे 8%। समय हच्छे, समय समान हच्छे एन बचर और सूदर परिमाण देया आछे, सूदर परिमाण देया आछे पी एन आर बाय 25 टाका। ठीक आछे, आमरा धरे निच्छि आसल समान हच्छे, आसल समान होच्छे 1 टाका। ठीक है, ताहले आमरा कि जानी सूद समान होय ताहले पी एन आर बाय 25 समान होच्छे आसल एक्स इंटू समय एन इंटू सूदर हार बाय होच्छे 100। ठीक है, एखान थेके आमादेर कि बेर करते हबे, एखान थेके आमादेर बेर करते हबे एक्स एर मान। एबार देखे नाओ कि कि कैंसिल होच्छे, 25 चारे 100, एन एन कैंसिल होच्छे, आर आर कैंसिल होच्छे। ताहले एखान थेके आमरा कि पाच्छि एक्स इज इक्वल टू होच्छे 4p। ताहले आसल समान होच्छे 4p। ताहले आंसरटा होच्छे एखाने आंसर समान होच्छे 4p टाका। एरपर দ্বিতীয় কোশ্চেনে বলেছে 7x² মাইনাস 12x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত হবে জানতে চেয়েছে। তাহলে এই সমীকরণের বীজদ্বয় যদি আমরা আলফা বিটা ধরে নিই তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত, माइनस बी बाय ए, बी एखाने कत, बी समान होच्छे 12, सरि माइनस 12 और ए समान होच्छे 7। ताहले एखान थेके पाच्छि आमादेर माइनस माइनस थाकछे और ओपरे आछे माइनस 12 बाय होच्छे माइनस सरि 7। ताहले बीजद्वयेर समष्टि पेये गेलाम, ताहले एखान थेके पाच्छि 12/7 और बीजद्वयेर गुणफल आलफा बीटा समान कि हय सी बाय ए, एटा होच्छे सी। ताहले सी बाय ए 18/7 चेयेछे कि आलफा प्लस बीटा अनुपात आलफा बीटा। ताहले एखान थेके आमरा कि लिखते पारि 12/7 अनुपात 18/7। ताहले 7/7 कैंसिल होच्छे और एखाने होच्छे 6/2 12 और 6/3 18। ताहले होच्छे 2:3, एटा होच्छे आंसर। ताहले बीजद्वयेर समष्टि और बीजद्वयेर गुणफलेर अनुपात होच्छे 2:3। এরপর হচ্ছে তিন অধ্যায়ের কোশ্চেনে বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও। আমরা ধরে নিচ্ছি যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও। হলে বলেছে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত। তাহলে কেন্দ্রস্থ আমরা ধরে নিই যদি যে এই বাহুর সাপেক্ষে মানে বিসি বাহুর সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কোণটা, আমরা বিসি বাহুর সাপেক্ষে বের করছি। এটা তো আমরা এবির সাপেক্ষেও বের করতে পারো, এসির সাপেক্ষেও বের করতে পারে, প্রতি ক্ষেত্রে একই হবে কারণ এটা বলেছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বের করছি যে বিসি বাহুর সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ, আর তাহলে এটা হচ্ছে তাহলে কেন্দ্রস্থ কোণ, কোণ বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা ওপরেরটা কোণ বি
এসি এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ। আমরা জানি কি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান সমান হয় আর এর মানটা হয় 60 ডিগ্রি করে। তাহলে এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি হয়েছে। আমরা উপপাদ্য থেকে জেনেছি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে এই কেন্দ্রস্থ কোণের মানটা এই কোণের দ্বিগুণ হবে। তাহলে কোণ বি ও সি সমান হবে 60 × 2 সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই বের করতে বলেছিল। এরপর চারের দিকের কোশ্চেন, চারের দিকের কোশ্চেনে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা ড্যাশ। এটা ধরে নিচ্ছি যে নিরেট, নিরেট হচ্ছে অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের সমতল, সমতল বলতে ওপর দিকটা সমতল। এখানে যদি কোশ্চেন হতো যে নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কটি, তাহলে দুটো হতো, একটা হচ্ছে সমতল পাওয়া যেত, এটা হচ্ছে সমতল একটা, আর এখানে একটা বক্রতল পাওয়া যেত একটা। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন হতো যে নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কটি, তাহলে হচ্ছে হতো দুটি, একটি সমতল আর একটি বক্রতল। এখানে জানতে চেয়েছে যে সমতলের সংখ্যা কটি, তাহলে সমতলের সংখ্যা হচ্ছে একটি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1। এরপর হচ্ছে পাঁচের দ্বারের কোশ্চেন, পাঁচের দ্বারের কোশ্চেনে বলেছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এবং সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 1 হলে থিটার মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে বাদে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা, সরি, কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 63 ডিগ্রি। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কো স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কো স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে কো স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, হয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারবো কো স্কোয়ার কস স্কোয়ার 63 ডিগ্রি বাদ দিয়ে এটা আমরা লিখতে পারবো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু বোথ সাইড স্কোয়ার আছে তাহলে এটা আমরা লিখতে পারি কস 63 ডিগ্রি, হয়েছে। এরপর কস কস ক্যান্সেল হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ক্যান্সেল নয়, এটা এরকম কাটাকাটি করা হয় না, এরকম এরকম কাটা হয় না, এটা ইনভার্স নিতে হয়। যেহেতু তোমাদের সিলেবাসে ইনভার্স নেই, তোমরা জাস্ট এটা ভেবে নিবে যে কাটাকাটি হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে কাটাকাটি করা যায় না এটার ক্ষেত্রে, এটা ইনভার্স নিয়ে করতে হয় আর কি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 63 ডিগ্রি বা থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি সমান হচ্ছে, বিয়োগ করলে আমরা পাবো 7 আর এখান থেকে হচ্ছে 2, থিটা সমান হচ্ছে 27 ডিগ্রি। এটা যদি জানতে চেয়েছে থিটার মান, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমরা কিন্তু এটা ভুল করো, এরকম কাটবে না, জাস্ট এই লাইনটা থেকে এই লাইন লিখে দেবে। এরপর হচ্ছে ছয়ের দ্বারের কোশ্চেন, ছয়ের দ্বারের কোশ্চেন বলেছে 7, 8, 11, 15 y প্লাস 4 y প্লাস 6 32, 32-এর পর দিয়েছে 36, 37 আর হচ্ছে 40। রাশি তত্ত্বের মধ্যমা দেওয়া আছে কত, এই যে রাশি তত্ত্বটা আছে, এই রাশি তত্ত্বের মধ্যমা দেওয়া আছে, মধ্যমা দেওয়া হচ্ছে 28। তাহলে y এর মানটা বের করতে বলেছে,
এই একটা রাশিদত্ত দিয়েছে, রাশিদত্তের মধ্যমা দিয়েছে, তাহলে বলছে ওয়াই এর মান কত হবে এটা বের করতে বলেছে। তাহলে মধ্যমা বের করার ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলেছিলাম আগের ক্লাসে, যে প্রথমে যে রাশিতত্ত্বটা দেওয়া থাকবে তার পদ সংখ্যা আমরা দেখে নেব কতগুলো আছে। তাহলে পদ সংখ্যাকে আমরা এন অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে এই রাশিতত্ত্বের পদ সংখ্যা কতগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10। তারপর বলেছিলাম যে এই এন এর মানটা যুগ্ম না অযুগ্ম সেটা আমাদেরকে দেখতে হবে। যুগ্ম হলে একভাবে করা হয়, অযুগ্ম হলে আরেকভাবে করা হয়। তাহলে এখানে এন এর মান হচ্ছে যুগ্ম, যুগ্ম হলে মধ্যমা সমান কি হয়, মধ্যমা সমান হয় n/2 তম পদ + n/2 + 1 তম পদ, হয়েছে বাই হচ্ছে 2, এটা হচ্ছে কি মধ্যমা। তাহলে এই মধ্যমার মানটা দেওয়া আছে কত, 28, তাহলে 28টা লিখে দিলাম, এটা সমান 28। তাহলে n/2 বলতে আমরা কত পাবো, n সমান হচ্ছে 10/2 করলে হচ্ছে 5তম পদ + 6তম পদ, সমান হচ্ছে কত 28, হয়েছে। এরপর তোমরা দেখে নাও যে 5তম পদের মান কত দেওয়া আছে, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে y + 4, আর তারপর হচ্ছে এটা হচ্ছে 6তম পদ + y + 6/2 সমান হচ্ছে 28, হয়েছে। বা এখান থেকে আমরা কি পাবো, 2y + 10/2 সমান হচ্ছে 28, হয়েছে। তাহলে এখান থেকে দেখো 2 আছে, 2 যদি কমন নেওয়া হয় তাহলে কত হবে, y + 5, আর 2 কেটে যাবে, তাহলে একবার লিখে দিচ্ছি y + 5 বাই 1 লেখার দরকার নেই, সমান হচ্ছে 28, বা y = 28 - 5, বা y = 23, ঠিক আছে। ওয়াই এর মানে এখানে বের করতে বলেছে, তাহলে অ্যান্সার হচ্ছে 23। তো এই ছিল তোমাদের 6টা কোশ্চেন দুয়ের দাগের। তো মোটামুটি আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।